বর্তমান এইচএস এলসি আর এইচএস এক্সাম তো ক্যান্সেল হয়ে ভালো হয়েছে না বেয়া হয়েছে? ও মাই গড, রামধেনু রামধেনু, ও ও ভাইটি রামধেনু দেখা নাই নাকি? ভাইটি দেখা স্যার, ভাঙি আছে তাতে কেইটামান ছোৱালী দেখি আহিলো যে। তোমার অসমত ডিম্পু দাক নচোৱা নাকি? নচোৱা কিয়? আছো মই জগীঘোপা আর এইটো হল অসমের বিখ্যাত কয়লা মন্দির। তো মই জানিব পড়া মতে ইয়ারে সব মানুষে কয়লার বিজনেস করেছিল, ইয়ারে মানুষে সবখিনি কয়লার বিজনেস করে মানে ইমানখিনি পার্টি করেছে। বাট মই এটা কথা কো, বর্তমান কয়লাটো অফ হয়ে আছে, ইয়াতে নাই সাগে দুধনৈ হয়ে আছে বিজনেসটো, হয়তো ফ্রিজের কারণে দুধনৈ হয়ে আছে, পিছত হয়তো ইয়াতেও আহিব আর কয়লার বিজনেসটো আশা করো ভাল ভালে চলো আর নেক্সট আমি আগলৈকে আগুয়ে যাও। গাইজ মোর এইটো হল নন্দনারায়ণ সেতু, ও ও আল্টিমেট, আর আমি লাহে লাহে আহি আহি পাই গলো ব্রহ্মপুত্র। ও মাই গড, রামধেনু রামধেনু, ও ও রামধেনু, ও মাই গড, ও সেলফি সেলফি। ওকে তো মই আছো ব্রহ্মপুত্র পারত, এইখান হল ব্রহ্মপুত্র আর মূল আগফালে আছে নন্দনারায়ণ সেতু। পাই গলো আমি রামধেনু চাবলে আহিলো, রামধেনু আহিব চাবলে আহি সব কিমান বাইজ আহিছে, মানে প্লেনবিলাক কেনেকে করেছে যে উপরত মানে ফটোবিলাক ভাল হবো, আমিও জানো উপরত ফটো ভাল হবো। তো এইখানে আমি জলদি জলদি আহিলো, আহি চাও মানু দিল রট, তো জলদি জলদি উঠব লাগে, তো যাব লাগে রামধেনু চাব, তো জলদি জলদি উঠব লাগে। ইফালে পৰা ৰোদ আহি আছে না, তো ইফালে পৰা মানে পোহৰটো ভাল হৈ আছে, ইফালে ভিডিও করলে কি হয় পোহৰটো মানে ডাইরেক্ট এটেক করে দিয়ে। তো রামধেনু দেখিলে মানু চাও, ভাইটি রামধেনু দেখা নাই নাকি? ভাইটি দেখা স্যার, কেনেকা লাগে রামধেনু? দেখা নাই স্যার, এই মাত্র ফটো তুলি নাকি মো। ইয়ার বোম পেট বাড়িছে, তো পেট বাড়ার কারণে ইয়াতে ডেলি ডেলি আইপি, কারণ ইয়ার খরচ খরচ হয় না নাই? ইয়েস ইয়েস। তো ওপরত বহুত মানুষ, কারণ মানে কিবা বেয়া বস্তু খাই আছে, তো এইখানে মানে ভিডিওখানি ক্যাপচার করব নিল, অল্প টাইম তলত ড্রেস লই আমি ভিডিওখানি ক্যাপচার করব ট্রাই করিম। আর না কি কোয়া ভাইটি, কেউ আমি ভিডিও ক্যাপচার করব নো, আমার হাতত টাইম নাই, জলদি জলদি কব লাগে, কেউ কোনো করব নিল মানে এইটু চলি আছে, এইটু চলি আছে, বুঝে গেছে লাল সাদা। দাদা কি অবস্থা? অবস্থা একদম বহুত উপরলে উঠিলো দৌড়ি দৌড়ি, তলত নামিলো দৌড়ি দৌড়ি, তো এতিয়া অলপ রেস্ট লই আছো। আর আপনার মনটো ভাঙা নাই নাকি? ভাঙি আছে তাতে কেইটামান ছোৱালী দেখি আহিলো যে দাদা। তো গাইজ বহুত ধেমালি করলো আর ইয়াতে আহি এটা বস্তু গম পালো যে ইয়াতে কেইটামান গুহা আছে, ইয়াতে মানে আগদিনত যোগীবিলাকে ইয়াতে যোগ করেছিল, তো ইয়ার কারণে এই খোপাটোর নাম মানে এই এরিয়াখিনির নাম হয়ে গেছে জগীঘোপা। কিমানখিনি সঁচা আপনাদের কমেন্ট কর, ভিডিও দেখা অসমৰ, হ্যাঁ অসমৰ কার কার ভিডিও দেখা? তেল ছিল আর দাদি, দাদি মজা নাকি, তাম ভাল পোৱা? ও আর ডিম্পু অসমৰ, অসমৰ ডিম্পু দাক নচোৱা নাকি? নচোৱা কিয়? এ ইলে আমি চিনাম যে আজকাল দাদি কুহুরি আর এই তেল ছুড়াই চাম, তেল ছুড়াইছা। তো ইয়াতে আহি মই মানে পানি ঝর্ণার পর পানি হল দেখা দেখিলো, এইখিনি চাওক, এইখিনি পানি খায় না ভাই? খাই, মানে এইটো কি পানি আছিল কি কলা? এইটো সরস্বতী কুণ্ড, সরস্বতী কুণ্ড, এইটো নহলে সরস্বতী পূজা নহয় ইয়াতে? আচ্ছা, তো মানে একদম উপরো পর থাকে আহে পানি, তো এইটো 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 কি মানদুর জন্য আছে এইটো আমিও না জানি না, ইয়ার কোনেও না জানে, না জানি। বাপরে, আপনারা আহিব, ইয়াতে বহুত ইতিহাস আছে, আপনারা সব পারিব। আর এইবার আমি অল্প টাইম রেস্ট করিম। এই পাহাড়খনের নাম ময়ও না জানিছিল, আজি ভালকে গম পাব সাগে, এই ভিডিও চাই বহুতে গম পাব কি পাহাড়খনের নাম কি। দুধনাথ, দুধনাথ, দুধনাথ পাহাড়।
মই ভাবিছিলোঁ জগীঘোপা পাহাৰ, সকলোৱে জগীঘোপা পাহাৰ কয় না? তো সেইটো হ'ল ব্ৰহ্মপুত্ৰ, আমি দুটা পূৰা বহি আছোঁ। অ' ভাই কেনে ওপৰলৈ একদম যাবলৈ ৰাস্তা নাই, কাৰণ কেইটামান ল'ৰাও ঘূৰি আহিল লাজতে চাগে। চিংগল লাইফ বেষ্ট, ইয়েছ আই এম বেষ্ট। ৱেইট আ মিনিট, হু আৰ ইউ? ৰাইচ মোছা কেইটো, ইয়ে দুটা তো মাৰি দিলোঁ, মাৰি দিলোঁ মই একদম কেমেৰাৰে মাৰিছোঁ। দেখিছে এনেকুৱা টেকনিক আপোনালোকৰো আছে নেকি কমেণ্ট কৰি? তো গাইছ মই এটা কথা ক'বলৈ পাহৰিছিলোঁ, ড্ৰেছ দুটা যে দেখিছে না, এই দুটা আজি কিনা একদম কিনি পিন্ধি ডাইৰেক্ট ভিডিঅ' কৰিবলৈ আহিলোঁ। কেনেকুৱা লাগিছে চাওঁ, ভাল লাগিলে কমেণ্ট কৰিব। তো গাইছ এতিয়া আৰু ওপৰলৈ নাযাওঁ না, আমি আৰু ওপৰলৈ নাযাওঁ। এটা বস্তু আপোনালোকক দেখাই আমি এইবাৰ ভিডিঅ'টো সমাপ্ত কৰিম, কাৰণ ওপৰলৈ নেগেলেও কিয় জানেনে, তাতে বহুত মানে পাৰ্টি, ধুমধাৰাকা পাৰ্টি হৈ আছে আৰু চং চলি আছে বহুত। তাতে আৰু এবাৰ গৈ ৰিটাৰ্ণ আহিলোঁ আৰু বহুত বেয়া বেয়া বস্তু খাই আছে। তো আমি ইয়াতে এনেকুৱা ভাল প্লেছত এনেকুৱা বস্তু খাব নালাগে মই ভাবোঁ, বাকী তেওঁলোকৰ। তো তাতে মই ভিডিঅ' নকৰা কাৰণ কি জানেনে, মই তাতে চং চলি আছে, তো তাৰে যদি মই তাতে ভিডিঅ' কৰোঁ মোৰ একদম 100% চিয়'ৰ, ইমান ধুমধাৰাকাভাৱে মিউজিক চলি আছে, 100% চিয়'ৰ মোৰ চেনেলত কপিৰাইট আহিব। আৰু অফ কৰিব ক'ব নোৱাৰি, কাৰণ মোৰ কাৰণেতো 10 মানুহে চং অফ নকৰিব, তো সেইকাৰণে অফ কৰিব নোৱাৰি। তো যিমানখিনি মই পইচা ইউটিউবৰ পৰা পাওঁ সেইখিনিও কপিৰাইট মিউজিক হৈ তেওঁলোকে লৈ ল'ব, এইকাৰণে মই ওপৰলৈ নগ'লোঁ। তো সেইটো হ'ল নৰনাৰায়ণ সেতু, সেইটো হ'ল গোৱালপাৰা, আৰু এই এই ব্ৰহ্মপুত্ৰটো যে আছে, ব্ৰহ্মপুত্ৰ সিফালে হ'ল গোৱালপাৰা আৰু ইফালে হ'ল পূৰা ফুল বঙাইগাঁও। মানে এই ব্ৰহ্মপুত্ৰটো গোৱালপাৰা আৰু বঙাইগাঁৱত ভাগ কৰিছে। আৰু নৰনাৰায়ণ সেতু চাওক, মাই গড, ইয়ো। আমাৰ এটা প্ৰব্লেম কি জানেনে, এই মামাবিলাকৰ কাৰণে আমি বিয়া কৰিব নোৱাৰোঁ। তো মামাবিলাকক আপোনালোকে কমেণ্ট কৰি বিয়া কৰিব ৰিকুৱেষ্ট কৰক প্লিজ, যিমান পাৰে ৰিকুৱেষ্ট কৰক। আৰু মই এটা ফেচবুকত কি দিছিলোঁ যে বৰ্তমান HSLC আৰু HS এক্সামটো কেনচেল হৈ ভাল হৈছে নে বেয়া হৈছে, তো কিমান 56 না কিমান পাৰ্চেণ্টে বেয়া হৈছে বুলি কৈছে আৰু 46% ভাল হৈছে বুলি কৈছে। তো ই এজন HS ষ্টুডেণ্ট, ইয়াৰো এক্সাম বিন্দাস পালি আৰু হিমন্ত মামাৰ ষ্টুডেণ্ট। তো বিন্দাস পাছ কৰি গ'ল, কিন্তু এটা কথা ক'ম, ই পাছ যেতিয়া কেনচেল হোৱাৰ আগতে আমাৰ ঘৰত আলহী খাব গৈছে, যে এক্সাম কেনচেল হোৱাৰ আগতে, ডিগ্ৰী দিয়াৰ আগতে ই জানে যে এক্সাম কেনচেল হ'ব। তো কেনেকুৱা মানে পাছ হৈ ভাল হ'ল নে বেয়া হ'ল, ইহঁতৰ পৰাই শুনো আমি, কাৰণ মই নকওঁ যে এক্সাম কেনচেল হৈ কি হৈছে ক'ব লাগে। এক্সাম কেনচেল হোৱাটো মোৰ বিশ্বাস, মোৰ মতে ভাল হৈছে, কাৰণ কৰোণা পৰিস্থিতি বৰ্তমান যেনেকুৱা হৈ আছে, জীৱনত কত পৰীক্ষা ডাঙৰ হ'ব নোৱাৰে। কিন্তু এক ক্ষেত্ৰত বেয়া হৈছে, কাৰণ আমি গোটেই বছৰ পঢ়িলোঁ, পঢ়ি আমি যিখিনি কৰিব পাৰিলোঁ সেইখিনি আমি মানে দেখুৱাব নোৱাৰিলোঁ, এতিয়া যি হয় দেখা যাব আৰু। কিন্তু 56 না কিমান পাৰ্চেণ্ট কমেণ্ট আহিছে বেয়া হৈছে, কাৰণ কিয় বেয়া হৈছে কিয় ক'ল? কাৰণ সিহঁতে পঢ়িছিল ভালকৈ, আমিও যিহেতু পঢ়িছিলোঁ আমিতো দেখুৱাব নোৱাৰিলোঁ আমি কিমানখিনি পঢ়িছিলোঁ কি সমস্যা, কাৰণ চাওক 30% ষ্টুডেণ্টে মেক্সিমাম, মই মানে ৰিচাৰ্চ কৰি চালোঁ, 30% ষ্টুডেণ্টে ফেইল কৰে। তো এইবিলাক ষ্টুডেণ্টৰ পাছ হৈ গ'ল, কিন্তু লেভেলটো একে দি আছে ন, লেভেলটো চাওক, ই চাগে 90 কৰিল হয় বা বেলেগ, ই চাগে 30% কৰিল হয়, কিন্তু লেভেলটো কি 90 আৰু 30 একে লেভেল দি আছে। তো এই লেভেলটোৰ কাৰণে মানে মই ভাবোঁ কিছুমান ক্ষেত্ৰত মানে এক্সামটো কেনচেল কৰি বেয়া হ'ল, আৰু ক'ভিডৰ কাৰণে এক্সামটো কেনচেল কৰি বহুত ভাল হৈছে, কাৰণ জীৱনৰ কথা আছে, আমি ভেকচিন ল'ব পাৰোঁ, কিন্তু ইহঁতে 18 ইয়াৰ্চৰ তলত সকলো ষ্টুডেণ্টে, মেট্ৰিক দিয়া ষ্টুডেণ্টে, মেক্সিমাম ষ্টুডেণ্ট 18 ইয়াৰ্চৰ তলত ভেকচিন ল'ব নোৱাৰে। তো অ'কে, তো গাইজ এইবাৰ আমি লাহে লাহেকৈ যাব লাগে বাইকৰ ওচৰত, আৰু যাই বাইকৰ ওচৰত গৈ ভিডিঅ'টো সমাপ্ত কৰিম। তো বহুতখিনি চালে, বহুতখিনি শুনিলে, তো আপোনালোকে নিশ্চয় কমেণ্ট কৰিব মেট্ৰিক আৰু হাই ছেকেণ্ডেৰীৰ বিষয়ে কি কি হৈছে, কি কি হোৱা নাই। তো আশা কৰোঁ একদম ভাল কমেণ্ট কৰিব। তো গাইছ ঐ মোৰ বাইক কি হ'ল, নাই দেখোন কি হ'ল, ও ভাই বাইক আছে আগত মোৰ বাইক কেনাই ভয় খাইছিলোঁ। তো আজিৰ কাৰণে ই মোৰ ড্ৰাইভাৰ।
লাইক করবো, কমেন্ট করবো, শেয়ার করবো, সাবস্ক্রাইব করবো। তো গাইস ভিডিওটো লাস্ট লৈকে যদি চালে তো লাইক শেয়ার কমেন্ট করবো, আর যাতে নতুন আছে সাবস্ক্রাইব করে দিব, নিউ নিউ ব্লগ আহি আছে।